এই অ্যাপিচুডে আমি দেখাবো উইনরার সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কোনো ফাইলকে জিপ করা যায় অথবা রার করা যায়। রার এবং জিপ একই জিনিস, দুটোর একই উদ্দেশ্য ফাইলকে ছোট করে নিয়ে আসা। এখানে উইনরার যে সফটওয়্যারটা, এর মাধ্যমে কোনো ফাইলকে রারও করা যায় এবং জিপও করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি উইনরার সফটওয়্যারটা ইনস্টল করা রয়েছে, যেখানে তার আইকন। প্রথমে সফটওয়্যারটিকে রান করি, এর উপর ডাবল ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল নেম আসছে, ফোল্ডার নেম আসছে। এগুলো হচ্ছে এখানে যে পাথটা রয়েছে সেখানের ফোল্ডার এবং ফাইল। আমি এফ ড্রাইভ থেকে গ্রাফিক্স ডিজাইন নামে একটা ফোল্ডার রয়েছে, সেটাকে আমি জিপ করব। তাই এখান থেকে এফ ড্রাইভে যেতে হবে। তো আপে যাই, আপনি যে প্রথমে আমি মাই কম্পিউটারে গেলাম, এখান থেকে এফ ড্রাইভের উপর ডাবল ক্লিক করি। দেখতে পাচ্ছি এফ ড্রাইভের সমস্ত ফোল্ডারের নামগুলো এখানে চলে আসছে। আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইন নামে যে ফোল্ডারটি রয়েছে এটাকে জিপ করব। এখান থেকে দুইভাবে জিপ করা যায় এবং সেটাকে এক্সট্রাক্ট করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে উইজার্ডের মাধ্যমে। তো প্রথমে আমি ম্যানুয়ালি দেখাবো, তারপরে উইজার্ডের মাধ্যমে দেখাবো। ম্যানুয়ালি জিপ করার জন্য প্রথমে যে ফোল্ডারটিকে জিপ করব তার উপর ক্লিক করে নির্বাচন করি, এখানে নির্বাচন করলাম। এরপর অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আর্সিভ নেম, এই অবস্থায় এখানে দেখতে পাচ্ছি আর্সিভ ফরম্যাট, এটা কোন ফরম্যাটে করব, রার ফরম্যাট না জিপ ফরম্যাট। যদি আমি এখান থেকে রার ফরম্যাটে করি তাহলে এটাকে এক্সট্রাক্ট করার সময় অবশ্যই এই সফটওয়্যারটার প্রয়োজন হবে, এই সফটওয়্যার ব্যতীত এটাকে ফিরে আনা যাবে না। তাই এখান থেকে আমি রারও করতে পারি, জিপও করতে পারি। আমি এখানে জিপটা দিয়ে দেই, জিপে ক্লিক করে নির্বাচন করলাম। এবার ওকেতে ক্লিক, তাহলে দেখতে পাচ্ছি এখানে জিপ হওয়া শুরু করেছে। বেশ কিছুটা সময়ের প্রয়োজন হবে, এখানে 6% দেখতে পাচ্ছি, এখানে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এই ফোল্ডারটির জিপ ফোল্ডার এটা হয়ে গিয়েছে, অর্থাৎ এটা জিপ ফায়ার একটা কপি হয়ে গেছে। এবার আমি এফ ড্রাইভে গিয়ে দুইটা ফাইলের সাইজ দেখে আসি। এই ফাইলটা ছিল 918 মেগাবাইট, দেখতে পাচ্ছি 918 দেখাচ্ছে, এবং এই ফাইলটা হয়ে গিয়েছে 529 মেগাবাইট, অর্থাৎ অনেক কমে গিয়েছে। এভাবে জিপ করতে হয়। এবার আমি এই ফোল্ডারটিকে ডেস্কটপে এক্সট্রাক্ট করব, সেজন্য প্রথমে এটাকে নির্বাচন করতে হবে এবং এক্সট্রাক্ট টু এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি কোন ফোল্ডারটি এক্সট্রাক্ট হবে, তাই দেখতে পাচ্ছি নাম রয়েছে এবং এক পাশে দেখতে পাচ্ছি কোথায় এক্সট্রাক্ট হবে তাই দেখাচ্ছে। আমি এখানে ডেস্কটপে দিয়ে দেই, ওকে। তাহলে দেখতে পাচ্ছি ডেস্কটপে এটা এক্সট্রাক্ট হওয়া শুরু করে দিল, কিছুটা সময় নিচ্ছে। দেখতে পাচ্ছি এটা এক্সট্রাক্ট হয়ে গেল। আবার যদি আমি উইজার্ডের মাধ্যমে করতে যাই তাহলে এই দুইটা ফোল্ডার আমি মুছে দিই, এটাও মুছে দিই এবং এখান থেকে এটাকেও মুছে দিই। এবার আমি উইজার্ডের মাধ্যমে কোন একটা ফোল্ডারকে কিভাবে জিপ করতে হয় সেটা দেখাবো। এখানে উইজার্ডে ক্লিক করি, ক্রিয়েট এ নিউ আর্সিভ এটা নির্বাচন করি, আর্সিভ বলতে এখানে জিপি বোঝানো হয়েছে। নেক্সট, কোন ফোল্ডারটিকে করব, এখানে গ্রাফিক্স ডিজাইন এটা নির্বাচন করলাম। এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ফাইলস টু অ্যাড, ওকে। আর্সিভ নেম কি হবে, এবং এখানে এখানে আর্সিভ নেমটা এখানে রেখে দেয়। এখান থেকে আমি এফ ড্রাইভের মধ্যেই আর্সিভ করি, এটুকু কেটে দিলাম। নেক্সট, যদি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ ফাইলটা যদি আমি জিপ করার সময় পাসওয়ার্ড দিয়ে দিই তখন এই
ফাইলটা যদি কেউ খুলতে চায় অবশ্যই পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, না হলে কেউ খুলতে পারবে না। সেজন্য এখান থেকে পাসওয়ার্ড সেট করে দেওয়া যায়, এটা অপশনাল, আপনি পাসওয়ার্ড দিতেও পারেন না দিতেও পারেন। আমি এখানে দিয়ে দেখাই সেট পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দেই 123, এখানে 123 দিলাম, ওকে ফিনিশ। বেশ কিছুটা সময়ের প্রয়োজন হবে। দেখতে পাচ্ছি জিপ হচ্ছে, দেখতে পাচ্ছি আর্সিপ হচ্ছে, আর্সিপ প্রায় শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছি এখানে এটা রার ফরম্যাটে রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ জিপ হয়ে গেছে। এবার আমি এফডিআরবি গিয়ে দেখি সাইজটা, এর সাইজ রয়েছে 918 মেগাবাইট, এবং এটা কমে এটা সাইজ হয়ে গেছে 554 মেগাবাইট। দেখতে পাচ্ছি এটা কমে গেছে। আবার আমি উইজার্ডের মাধ্যমে কিভাবে এটাকে এক্সট্রাক্ট করতে হয় সেটা দেখাবো। উইজার্ডের মাধ্যমে যদি এক্সট্রাক্ট করতে চাই, এটা নির্বাচন করি, এখানে উইজার্ড বাটনে ক্লিক করি, আনপ্যাক অ্যান আর্সিপ, এই রেডিও বাটনটি নির্বাচন করতে হবে, এটা ডিফল্ট অবস্থায় নির্বাচিত থাকে। এটা নির্বাচন করে নেক্সটে ক্লিক করতে হবে, আর্সিপ নেম, কোন ফাইলটা আর্সিপ হবে, আমি যেহেতু এটা নির্বাচন করেছিলাম তাই এখানে অটোমেটিক্যালি সেই ফাইলটার নাম চলে আসছে। যেহেতু আমি এই ফোল্ডারটি নির্বাচন করেছি তাই এখানে অটোমেটিক্যালি সেটা চলে আসছে, এটা অবশ্যই রার ফাইল হতে হবে অথবা জিপ ফাইল হতে হবে। নেক্সট, এটা হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার, এটা কোথায় এটা আনপ্যাক হবে অর্থাৎ এক্সট্রাক্ট হবে, এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপের মধ্যে গ্রাফিক্স ডিজাইন নামে একটা ফোল্ডার তৈরি করে সেখানে হবে। এবার ফিনিশে ক্লিক করি, আমি যখন এটাকে রার করেছি তখন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, এখানে অবশ্যই সেই পাসওয়ার্ডটা দিতে হবে, না হলে এটাকে এক্সট্রাক্ট করা যাবে না, অবশ্যই পাসওয়ার্ডটি দিতে হবে। এটা কোনো ফোল্ডারে সিকিউরিটি রক্ষার ক্ষেত্রে এটা বেশ গুরুত্বপূর্ণ, যদি আমি চাই যে আমার কোনো ফোল্ডারকে অন্য কেউ ব্যবহার করতে পারবে না সেক্ষেত্রে আমি এভাবে পাসওয়ার্ড দিয়ে রার করে রাখতে পারি। এখানে আমি পাসওয়ার্ডটা দেই, 123 দিয়েছিলাম, ওকে, অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, ভুলে গেলে এটাকে এক্সট্রাক্ট করা যাবে না, ওকে। তাহলে দেখতে পাচ্ছি এটা ডেস্কটপে এখানে এক্সট্রাক্ট হচ্ছে, কিছুটা সময় নেবে, দেখতে পাচ্ছি প্রায় শেষ পর্যায়ে। শেষ হয়ে গেল এবং এখানে ফোল্ডারটি দেখাচ্ছে, এই ফোল্ডারটা এভাবে এখানে চলে আসছে, এটাই হচ্ছে এই ডেস্কটপে চলে আসছে। এভাবে ম্যানুয়ালি এবং উইজার্ডের মাধ্যমে কোনো ফোল্ডার অথবা কোনো ফাইলকে রার অথবা জিপ করা যায় এবং এটাকে আবার এক্সট্রাক্ট করা যায়। এখানে আরও কিছু বাটন দেখতে পাচ্ছি, যেমন টেস্ট, এই ফাইলটা কি কোনো সমস্যা আছে কি না, রার করার পরে এটা টেস্ট করার জন্য টেস্টে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দেই 123, ওকে, সে টেস্ট করে আমাকে দেখাবে এই ফাইলে কোনো সমস্যা আছে কি না। দেখতে পাচ্ছি এটাকে টেস্ট করছে, টেস্ট হয়ে গেল এবং সে আমাকে একটা মেসেজ এসে নো ইরর্স ফাউন্ড ডিউরিং টেস্ট অপারেশন, টেস্ট অপারেশনে কোনো ধরনের কোনো সমস্যা পাওয়া যায়নি। যদি কোনো সমস্যা থাকতো তাহলে এই রিপেয়ার বাটনের মাধ্যমে সেটাকে রিপেয়ার করা হতো। দেখতে পাচ্ছি একটা টুলটিপ আসছে, রিপেয়ার ড্যামেজ আর্সিপ, এভাবে রিপেয়ার করা হতো। এখানে ভিউ, এই আর্সিপ যে ফোল্ডারটাকে করা হয়েছে অর্থাৎ যে রার ফাইল তৈরি করা হয়েছে তার মধ্যে কী কী ফোল্ডার আছে, এই ভিউয়ে ক্লিক করে সেই ফোল্ডারগুলো এভাবে দেখা যাবে। এটা হচ্ছে ডিলেট, যদি এই ফোল্ডারগুলোকে বা ফাইলকে ডিলেট করতে চাই তাহলে ডিলেট, ফাইন্ড খুঁজে পাওয়ার জন্য ফাইন্ড, ইনফো অর্থাৎ এই ফোল্ডার বা ফাইল সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন। এভাবে উইনরার সফটওয়্যারের মাধ্যমে
কোনো ফাইলকে রার অথবা জিপ করা যায় এবং আবার পুনরায় সেটাকে এক্সট্রাক্ট করা যায়। এবং এই সফটওয়্যারের একটা বড় সুবিধা হচ্ছে জিপ বা রার করার সময় ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড দিয়ে রাখা যায় যাতে করে অন্য কেউ এটাকে খুলতে না পারে। জিপ বা রারের আর একটা সুবিধা রয়েছে, আমরা অনেক সময় দেখি ব্যাকআপে বিভিন্ন সফটওয়্যার আমরা রেখে দেওয়ার পরে ভাইরাসে এর বিভিন্ন ইএক্সই ফাইল নষ্ট করে দেয়। অর্থাৎ আমি অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার কোনো ব্যাকআপে রেখেছি, ভাইরাসে সেই সফটওয়্যারগুলোর ইএক্সই ফাইলগুলো নষ্ট করে ফেলছে, যার জন্য সফটওয়্যারগুলো চলে না, নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু যদি সেই ফোল্ডারগুলোকে বা ফাইলগুলোকে জিপ বা রার করে রাখা হয় তাহলে তার ভিতরে ভাইরাস প্রবেশ করতে পারে না এবং ইএক্সই ফাইলগুলো নষ্ট করতে পারে না। এই জন্য গুরুত্বপূর্ণ যে সফটওয়্যারগুলো ফোল্ডারের মধ্যে করে সেটাকে জিপ বা রার করে রাখা ভালো, যাতে করে ভাইরাসে নষ্ট না করতে পারে।